ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্র, রৌদ্র হলে গরম, সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। প্রিয় সম্মানিত শ্রুতি, কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের 24 নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা, গাড়ির চাকা আর ঘোরে না, মনের দুঃখে কষ্টে ওই জায়গায় বসে বসে লিখেছিলাম কবিতা। প্রিয় শহর ঢাকা, ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় শ্রুতি, হাতে যে বই দেখছেন আপনারা, এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস বাস্তব বড় কঠিন। বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমড়ে মুচড়ে একাকার, তারপরও বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। বন্ধুরা, ছোট্ট একটা অনুরোধ আমার, বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন। পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয়, মনে চায় একটি অথবা দুটি বই নিয়ে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। পছন্দ না হলে কেউ নেবেন না। আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ঝরে যাওয়া হতো দরিদ্র বাচ্চাদের জন্য আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধু, আমি একজন কবি হয়ে এইভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আমি আপনাদের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব, এই বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে বইটির নামকরণ করেছি। এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা আমার, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় সম্মানিত শ্রুতি, বইগুলো নিবার জন্য নয়, অনুরোধ করছি বইগুলো একটু পড়বেন। পড়ার পরে যদি ভালো লাগে তাহলে নেবেন, দাম বেশি না, পড়লে নিতে হবে তাও না। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, বইগুলো একটু পড়েন, ভালো লাগলে আমাকে একটু সহযোগিতা করেন। যদি আপনাদের মনে চায়, এ বইগুলো অসাধারণ বই, পড়লে আপনারা বুঝতে পারবেন যে বইটা কতটা মানসম্মত। একটু দেখুন, যারা শিক্ষিত সমাজ আছেন একটু পড়েন, নাই বা নিলেন, আমি নিতে বলব। প্রিয় বন্ধুরা একটু দেখুন, পড়ুন, আপনাদের কাছে অনুরোধ, একটু দেখেন, নিতে হবে না বাপ। দেখেন না, আমি একজন লেখক হয়ে আজ রাস্তায় হকারি করতেছি, কি বইগুলো লিখেছি একটু দেখুন বাপ, একটু দেখুন, পড়ুন, যদি ভালো লাগে সহযোগিতা করবেন। দামের কথা বলছি প্রিয় বন্ধুরা, কি আর পেলাম স্বাধীন করে বইটিতে লেখা 220 টাকা, পছন্দ হলে আমাকে 120 টাকা দিলে হবে। এ বইটিতে লেখা 100 টাকা, পছন্দ হলে 50 টাকা দিলে হবে। এরপর বই পড়ে যদি আত্মতৃপ্তি না হয়, এই যে আমার নাম্বার, প্রত্যেকটা বইটি দেওয়া আছে, শুধু একটু ফোন দিবেন, আপনার টাকা বন্ধু আপনার কাছে আমি ফিরিয়ে দিতে বাধ্য। আর বই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার, আমার বিন্দু পরিমাণ কোনো দাবি থাকবে না। আছে কোনো বন্ধুরা, একটু সহযোগিতা করবেন যদি মনে চায়। দেখুন না বন্ধু, কত টাকা, কত সময়, কত অনাকাঙ্ক্ষিতভাবে চলে যায়। আমি একজন কবি হয়ে আজকে রাস্তায় হকারি করে বই বিক্রি করছি, যদি পছন্দ হয় হত দরিদ্রদের কথা ভেবে আমাকে একটু সহযোগিতা করবেন।